উত্তম কুমার মারা যাওয়ার আগে যেই ছবিগুলোতে অভিনয় করছিলেন সেই ছবিগুলো কিন্তু খুব একটা হিট হচ্ছিল না তবে উনি উত্তম কুমার আশা ছিল গুরু একদিন বক্স অফিসে আসবেন তবে উত্তম কুমার যেই মারা গেলেন তখন যেন সেই আশাও চলে গেল একের পর এক বাংলা সিনেমা ফ্লপ হতে থাকলো ইন্ডাস্ট্রির অবস্থা বেশ খারাপ হয়ে গেল উনিশশো সালে তখনই এলো অঞ্জন চৌধুরীর শত্রু আজকের আড্ডা শত্রু ছবিটিকে নিয়ে আমি তন্ময় আশা করি আপনারা সকলে ভালো আছেন লেখক পরিচালক হিসেবে অঞ্জন চৌধুরী যে তেমন একটা স্বীকৃতি পাননি তা কেউ অস্বীকার করবেন না তবে যেই সময় অঞ্জন চৌধুরী তার বানানো ছবিগুলো বানিয়েছিলেন সেই সময় কিন্তু লোকে ভিড় করে হলে গিয়ে তার বানানো ছবিগুলো দেখেছিলেন আর আজকেও যখন অঞ্জন চৌধুরীর ছবি টিভিতে দেখায় তখন কিন্তু লোকে আনন্দ করেই দেখেন অঞ্জন চৌধুরী একজন সাকসেসফুল রাইটার ডিরেক্টর বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে ওইরকম রাইটার ডিরেক্টর খুব একটা কেউ কিন্তু নেই আর তারই যাত্রা শুরু হয় শত্রুর হাত ধরে শত্রু ছবিটা আপনারা হয়তো দেখেছেন তাই গল্প বলে সময় নষ্ট করব না শুভঙ্কর পুলিশ ইন্সপেক্টর প্রত্যেকেই গ্রামে এসে দুষ্টু লোকেদের সায়স্তা করতে থাকেন তার সঙ্গে দেখা হয় একটি ছোট্ট বাচ্চার এই গল্পটি এতটাই মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছিল যে উত্তম কুমার চলে যাওয়ার পর যে বক্স অফিস ডুবে গেছিল তা শত্রুর হাত ধরে হঠাৎ করে জেগে ওঠে আর শুধু জেগে ওঠে পুরো দস্তুর জেগে ওঠে শত্রু বিরাট হিট হয় এতটাই যে রঞ্জিত মল্লিক নতুন সুপারস্টার হয়ে যায় শত্রুর হাত ধরে চিরঞ্জিত প্রসেনজিত রাও বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা পেতে থাকেন আর আজকেও যখন শত্রু টিভিতে দেখানো হয় মানুষ মন দিয়ে শত্রু দেখেন এই ছবিটিকে বাংলা সিনেমার জগতে কাল্ট ছবি বললেও চলে এত ভালো আর এত এনগেজিং ছবি বাংলা সিনেমাতে খুব কমই হয়েছে। আমার মতে পাঁচটি কারণে শত্রু এত বড় হিট হয়েছিল আপনারা আরো অনেক অন্য কারণও দিতে পারেন কমেন্ট বক্সে আমি সেই কারণগুলো শোনার অপেক্ষা করব। তবে আমার মনে হয় অঞ্জন চৌধুরী বুঝেছিলেন যে উত্তম কুমারের জায়গা কেউ নিতে পারবে না তাই উত্তম কুমার যেই ধরনের সিনেমা করতেন সেই ধরনের সিনেমা যদি বানানো হয় তা দর্শক নেবেন না তাদের সব সময় উত্তম কুমারের কথাই মনে হবে তার থেকে ভালো বলিউডে যে ধরনের সিনেমা পপুলার হচ্ছে সেই ধরনের সিনেমাকেই যদি বাঙালি দর্শকের জন্য তৈরি করা যায় তাহলে হয়তো দর্শকদের ভালো লাগবে শত্রু ওই রকমই একটা সিনেমা অমিতাভ বচ্চন যেই ধরনের সিনেমা সেই সময় হিন্দির দর্শকদের জন্য করছেন অঞ্জন চৌধুরী গ্রামের দর্শকের জন্য শত্রু নিয়ে এলেন অঞ্জন চৌধুরী বুঝেছিলেন শুধু অ্যাকশন আর ড্রামা থাকলেই হবে না ছবিটিকে বাঙালির মনের কাছে নিয়ে যেতে গেলে ছবিটির মধ্যে গ্রাম বাংলার ইস্যু থাকতে হবে আর সেই সময় ইস্যু ভিত্তিক ছবিকে সবসময় আর্ট ফিল্ম ক্যাটাগরিতে ফেলা হতো ছবিগুলো সিরিয়াস হতো গ্রামের দর্শকরা অতটা বুঝতে পারতেন না অঞ্জন চৌধুরীর শত্রুর গল্প কিন্তু গ্রাম বাংলার গল্প জমিদারেরা অত্যাচারী আর গরিব লোকেদের পাশে দাঁড়ায় সৎ পুলিশ অফিসার এই গল্প বেশ ইস্যুভিত্তিকই ছিল তখনকার দিনে আর মানুষ এই জন্যই গল্পটিকে এত ভালোবেসে ফেলেছিলেন শত্রু যখন মানুষ দেখতে গেলেন তখন তারা দেখলেন যে পুলিশ ইন্সপেক্টর যেন তাদের কথায় ছবির পর্দায় বলছেন তাদের হয়ে লড়ছেন আর এই ধরনের সিনেমা তারা হিন্দি সিনেমাতে দেখলেও কখনো বাংলাতে দেখেননি এই কারণেই অঞ্জন চৌধুরীর এই ধরনের রিয়েলিজম মেশানো কারণে গল্প একেবারে মাস্টার স্ট্রোক হয়ে গেল অঞ্জন চৌধুরীর শত্রুতে অনেক সিটি মারার মতন মুহূর্ত ছিল এই ধরনের ডায়লগ বাংলা ছবিতে আগে খুব একটা লেখা হয়নি যদিও আমার মতে প্রথম জেনুইনলি বাংলার অ্যাকশন ছবি হলো তপন সিংহর করা আপনজন শত্রু কিন্তু অন্য ধরনের ছবি মাস অডিয়েন্সের জন্য তৈরি করা ইউটিউবে একটা সিন আছে যেখানে ছোট্ট একটি রোলে বুমবাদা একটি বখাটে ছেলে হিসেবে অভিনয় করেছিলেন শত্রুতে সেই সিনটিতে যেভাবে বুম্বাদা। ইন্সপেক্টর সান্নালকে কে বে বলেন সেই ধরনের ডায়লগবাজি বাংলা সিনেমায় ছিল না আর দর্শক কিন্তু প্রথমবার এই ধরনের ডায়লগ আর ওই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে দেখে খুবই খুশি হয়ে যান শত্রুতে আর ছিল স্ল্যাপস্টিক কমেডি অনুপ কুমারের অভিনয় মনোজ মিত্রর অভিনয় দর্শকদের খুব ভালো লেগেছিল কমার্শিয়াল সিনেমার যে ইনগ্রেডিয়েন্ট গুলো সেই সময় চলত মেলো মেলোড্রামা আর কমেডি এই জায়গাটাই অঞ্জন চৌধুরী কিন্তু দর্শকদের দিয়েছিলেন। মন পাঁচ নম্বর কারণ রঞ্জিত মল্লিক আমরা রঞ্জিত মল্লিককেও কিন্তু খুব একটা ক্রেডিট দিই না তাকে নিয়ে আমরা অনেক ধরনের মিম বানাই হাসাহাসি করি তবে ওই সময় রঞ্জিত মল্লিক শত্রু ছবিতে রোলটি করেছিলেন ওই ধরনের অভিনয় কিন্তু আর কেউ যেন করতেই পারেন না তারপর রঞ্জিত মল্লিক একের পর এক অনেক ওই ধরনের অভিনয় করেছেন আর সেই প্রত্যেকটা চরিত্রই কিন্তু দর্শকদের ভালো লেগেছে রঞ্জিত মল্লিক কিন্তু সেই সময়কার সুপারস্টার আর রঞ্জিত মল্লিকের নামে মানুষ টিকিট কেটে হল অব্দি দি চলে আসতেন অঞ্জন চৌধুরী আর রঞ্জিত মল্লিকের জুটি আমাদের অনেক ছবি দিয়েছে শত্রু থেকেই কিন্তু সেই যাত্রা শুরু এরপরে ইন্দ্রজিৎ মুখ্যমন্ত্রী আরো অনেক ছবি তবে রঞ্জিত মল্লিকের ওই যে একটা ক্যারেক্টার পার্সোনালিটি তৈরি হয়ে যায় যেখানে উনি অনেস্ট একজন মানুষ আর অন্যায়ের প্রতিবাদ করছেন মানুষের জন্য সেইটা শত্রু থেকেই শুরু হয় আজকে রঞ্জিত মল্লিককে বাংলার টপ মধ্যে যদি ধরতে হয় তাহলে কিন্তু সেই যাত্রা শত্রু ছবি থেকেই শুরু হয়েছিল আপনারা নিশ্চয় শত্রু দেখেছেন আর আপনাদের নিশ্চয়ই আরো অনেক কিছু বলার থাকতে পারে ছবিটিকে নিয়ে কমেন্ট বক্সে অনেক কমেন্ট করুন আর জানান আপনাদের শত্রু ছবিটি কিরকম লাগে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন